12 নম্বর অঙ্কের বাম পক্ষে কি বলা হয়েছে? এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দি পাওয়ার টু আর, গুণন এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই টু টু দি পাওয়ার টু পি, সরি এ টু দি পাওয়ার টু পি, গুণন এ টু দি পাওয়ার আর প্লাস পি বাই এ টু দি পাওয়ার টু কিউ। তাহলে আমরা সমাধান করি, সরাসরি সমাধানে চলে যাই। এটাও নানাভাবে করা যায়। আমরা যেটা করব, আগে এই দুটো ভিত্তিকে এক জায়গায় নিয়ে নিব। তাহলে কি হবে, পি প্লাস কিউ মাইনাস হচ্ছে টু আর, এই দুটো ভিত্তিকে এক জায়গায় নিয়ে নিব। আগের অঙ্কটা ঠিক যেভাবে করেছিলাম একইভাবে, মাইনাস টু পি, অর্থাৎ নিচের নিচের যে পাওয়ারটা এটা উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস টু কিউ। একেবারেই সহজ, দেখো দুটো ভিত্তিকে এক জায়গায় নিয়ে নিলাম, তাহলে নিচের পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হয়ে গেল। এবার আমরা যেটা করব, সব ভিত্তিকে এক জায়গায় নিয়ে নেব, তাহলে যেটা হবে সব পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, আগে প্রথম পাওয়ারটা, তারপরে দ্বিতীয় এর পাওয়ার কিউ প্লাস আর, এগুলো কিন্তু সবই এর পাওয়ার, তার মানে একই ভিত্তির পাওয়ার, প্লাস এইবার এই এর পাওয়ার কোনটা, আর প্লাস পি মাইনাস টু কিউ। কি দেখা যায় এখান থেকে, দেখো পি একটা, এই একটা, দুটো মাইনাসের দুটো, কিউ একটা দুটো প্লাসের, প্লাসের টু কিউ, আবার মাইনাসের টু কিউ আছে এখানে, লিখে রই লিখে দিলাম। এরপরে কি আছে, আর একটা দুটো, মানে প্লাসের দুটো আর, দেখো এখানে মাইনাসের দুটো আরও আছে, লিখে নিলাম। এ টু দি পাওয়ার কত, এখানে জিরো, এখানে জিরো, এখানেও জিরো, মানে হচ্ছে জিরো সমান কত, ওয়ান, ডান পক্ষেও আমাদের ওয়ান দেওয়া আছে, তাহলে মিলে গেল। তাহলে আমরা লিখব যাতে বাম পক্ষ সমান ডান পক্ষ আমি বারবার একটা কথাই কিন্তু তোমাদেরকে বলতে চাই, যেখানে অবশ্যই এইখানে প্রমাণিত লিখে দেবে না, এভাবেই বাম পক্ষ ডান পক্ষ লিখবে। অথবা আমরা যদি এইটা করি যে আমরা বাম পক্ষ ডান পক্ষ কিছুই লিখবো না, আচ্ছা যাক আমরা পরের অঙ্কটা ঠিক ওই স্টাইলে করব। আমরা বাম পক্ষের জায়গায় এলএইচএস লিখতে পারি, এলএইচএস ডান পক্ষের জায়গায় আরএইচএস, অথবা কোনো পক্ষই আমরা লিখবো না, এর পরের অঙ্কটা ঠিক ওইভাবেই করব, আমরা কোনো পক্ষ লিখবো না। এবার 13 নম্বর অঙ্কের সমাধান করব, কিন্তু এটা একটু ভিন্ন প্রক্রিয়ায় করব। ভিন্ন প্রক্রিয়ায় বলতে আসলে অঙ্কের সমাধান আগের মতোই করব, কিন্তু লেখার পদ্ধতিতে একটু পরিবর্তন আছে। দেখো এবার আমরা বাম পক্ষ লিখিনি, সরাসরি বাম পক্ষ তুলে দিয়েছি কিন্তু এই কথাটা লিখিনি, শব্দ লিখিনি যে বাম পক্ষ, তো না লিখে আমরা সরাসরি সমাধান করব। আগে কিভাবে করেছিলাম, দুটো ভিত্তিকে এক করে দিয়েছিলাম, তাহলে উপরের ভিত পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তার উপরে হোল টু দি পাওয়ার কত আছে, ওয়ান বাই এ বি, এখানেও তাই করব, উপরের পাওয়ার নিয়োগ বিয়োগ হচ্ছে নিচের পাওয়ার, হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি, এই দুটো ভিত্তি এক হইলে পাওয়ার সি মাইনাস এ বাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ, শুধুমাত্র ভিত্তিগুলো এক জায়গায় নিয়ে গেলাম, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়ে গেল, আর উপরে যেটা ছিল সেটা রয়ে গেল। এখন এই পাওয়ার আর এই পাওয়ারের কাজ করব, এরা কিভাবে আছে, গুণ আকারে আছে, তার মানে এ বি এ মাইনাস বি গুণ হবে কার সাথে, ওয়ানের সাথে, আর এর নিচে মনে মনে ওয়ান আছে, সেই ওয়ানের সাথে এ বিকে গুণ করলে এ বি, এখানে ঠিক একইভাবে, এর একটা অংশ যেরকম বাকি অংশগুলোও কিন্তু একই রকম, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। এবার আমরা যেটা করব, এই সব ভিত্তিগুলোকে এক করে দিব, তাহলে যেহেতু গুণাকারে আছে পাওয়ারগুলো যোগ হবে, প্রথমে পাওয়ার আছে কত, এ মাইনাস বি বাই এ বি যোগ বি মাইনাস সি বাই
বিসি যোগ সি মাইনাস এ বাই সি এ। উপরে কি করবো আমরা, লসাগু করে দিব, এ বি সি, এ বি বি সি, সি এর লসাগু কত, এ বি সি, এ বি দিয়ে এ বি সিকে ভাগ করলে সি পাওয়া যায়, তাহলে সি দিয়ে এ কে গুণ বি কে গুণ, প্লাস সি এ মাইনাস বি সি, প্লাস বি সিকে যদি বি সি দিয়ে যদি এ বি সিকে ভাগ করি বি সি বি সি কেটে যায় এ থাকে, এ দিয়ে এ অংশটাকে গুণ করবো, তাহলে প্লাসের বি সি মাইনাসের সি এ, এবার সি এ দিয়ে ভাগ করে দিব এ বি সিকে, তাহলে সি আর এ থাকবে না, থাকবে কে বি, বি দিয়ে এ অংশটাকে গুণ করে দেব, তাহলে কত হবে প্লাস বি সি মাইনাস সি এ। তাহলে দেখো এক্স সমান কী রইল, এখনও কিছু থাকেনি, থাকবে, আমরা উপরের কাজ তো শেষ করিনি, প্লাসের সি এ মাইনাসের সি এ বাদ, মাইনাসের বি সি প্লাসের বি সি বাদ, প্লাস দুটো একরকম হয়ে গেল কেন, এবার লসাগু করে দিব, এ বি বি সি, সি এর লসাগু কত, এ বি সি, এ বি দিয়ে এ বি সি কে ভাগ করলে সি, সি দিয়ে এই অংশটাকে গুণ করে দিতে হবে, তাহলে কত হবে সি এ মাইনাস বি সি, প্লাস বি সি দিয়ে যদি এ বি সি কে ভাগ করি তাহলে বি সি বি সি বাদ হয়ে যাবে, থাকবে এ এ বি মাইনাস সি এ, এবার সি এ, সি এ দিয়ে বি সি কে ভাগ করলে সি আর এ থাকবে না, থাকবে কে বি, প্লাসের বি সি মাইনাস এ বি, এক্স টু দি পাওয়ার, দেখো প্লাসের সি এ মাইনাসের সি এ বাদ, মাইনাসের বি সি প্লাসের বি সি বাদ, প্লাসের এ বি মাইনাসের এ বি বাদ, তাহলে জিরো বাই এ বি সি সমান কত হবে, ডান দিকে লিখে এক্স টু দি পাওয়ার জিরো, কোনো কিছুকে কোনো কিছু দিয়ে জিরোকে ভাগ করলে তার মান হচ্ছে জিরো, কিন্তু জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, অর্থাৎ সামথিং ডিভাইডেড বাই জিরো এটা অসম্ভব, কিন্তু জিরো ডিভাইডেড বাই সামথিং মানে জিরো, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, কোনো কিছুর পাওয়ার আবার জিরো মানে কি তার মান ওয়ান। এবার দেখো আমরা বাম পক্ষ ডান পক্ষ যেহেতু লিখিনি তাহলে কি লিখব, সোজা অঙ্কটা তুলে দিব, এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি, এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি, এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ সমান আমরা কত পেয়েছি ওয়ান, সরাসরি প্রমাণিত, এখানে কিন্তু আমরা বামপক্ষ ডানপক্ষ লিখি নাই, বামপক্ষ ডানপক্ষ না লিখেও অঙ্ক করা যায়, তাহলে এইভাবে করতে হবে, অর্থাৎ প্রথমে আমরা বামপক্ষ যা ছিল সেই অংশটা তুলে সমাধান করে এসে ডানপক্ষের সাথে মিলিয়ে দিব, মিলিয়ে দেওয়ার পরে পুরো অঙ্কটা তুলে প্রমাণিত লিখব, এটা হচ্ছে লেখার পদ্ধতি, এর বাইরে অন্য কোনোভাবে লেখার দরকার নাই, আর যদি বামপক্ষ ডানপক্ষ লিখি তাহলে আগের অঙ্কগুলো যে পদ্ধতিতে করেছি ঠিক ওইভাবে করবে।